জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নভেম্বর ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তাদের আসলে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে তো আসলে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপের নোটিশ কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো আসলে আসলে সক্ষার মতো তো সেই বিষয়ে একদম তোমরা বিস্তারিত জানতে পাবে তো গত বছরের নেয় গত কয়েক বছরের ন্যায় আসলে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশের ভিন্ন রকম তো সেই নোটিশ থেকে আসলে বিস্তারিতভাবে তোমরা জানতে পাবে যে অনেক দ্বিতীয় বর্ষের পরীক্ষা নভেম্বরের শেষে নাকি ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে তো একদম বিস্তারিত জানতে পারবে আজকে এখান থেকে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো মূল ভিডিও শুরু করার বলে নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় সংক্রান্ত এবং নিউ সংক্রান্ত যে কোনো খবর এবং তথ্য পেতে সাজেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তো এর আগে যেটা দেখা গেছে যে ডিসেম্বরের শেষে অথবা হচ্ছে যে এর আগের বছরে যারা হচ্ছে যে এখন দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের তাদের জানুয়ারি মাসের তিন তারিখে আসলে পরীক্ষা শুরু হয়েছিল তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে তো এবার হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন জানুয়ারি মাস সে তো সেই ক্ষেত্রে জানুয়ারি মাসে নির্বাচন হওয়ার কারণে অনার্স দ্বিতীয় বর্ষের কোনো পরীক্ষা হওয়ার চান্স নেই কিন্তু এই নোটিশে কি বলছে দেখো আবেদন শুরুর দিন থেকেই নিশ্চয়ন শুরু করা যাবে কলেজ কর্তৃপক্ষকে প্রথম দিন থেকে নিশ্চয়নের জন্য বলা হলো এই কথাটা অন্য কোন আসলে নোটিশে দেখা যায়নি যেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের নোটিশে দেখা গেছে তো এইটা বিষয়ে একটা দেখো তারপর আরও কিছু ব্যতিক্রম আছে সেটাতে হচ্ছে এখানে আবেদন শুরু ও শেষ তারিখ যেখানে সচরাচর এক মাস সময় দেওয়া থাকতো সেখানে প্রাথমিক আবেদন করতে পাবে অনলাইনে সাতাশ দিনের মতো আঠারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং মোটামুটি ফর্ম ফিল আপের সকল কাজ একদম কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে একদম ডিটেলস সব কাজ হচ্ছে এক মাসের মধ্যেই এনারা শেষ করবে সেই নোটিশই প্রকাশ করেছে তো সেক্ষেত্রে বলা যায় যে যদি এই নোটিশটা প্রকাশের পর আর কোনো নোটিশ যদি না প্রকাশ করে যে সংশোধিত ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি তারপর হচ্ছে এইভাবে যদি বারবার প্রকাশ না করে নোটিশ তাহলে আসলে আশা করা যায় যে নভেম্বরের শেষের সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু একটা কথা যেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষে এখন পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে ডেট এখন পর্যন্ত ফর্ম ফিল আপের ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছে তো ক্ষেত্রে যদি বারবার করে হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপের নোটিশ বারবার সংশোধিত বিজ্ঞপ্তি সংশোধিত বিজ্ঞপ্তি করে ডেট বারবার দফায় দফায় বাড়ানো হয় সেক্ষেত্রে আসলে নির্বাচনের আগে কোনোভাবেই পরীক্ষা হওয়া সম্ভব না কারণ হচ্ছে নভেম্বর ডিসেম্বর তখন দেখা যাবে যে নভেম্বর পর্যন্ত তারা আসলে ফর্ম ফিল আপের ডেট রাখছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে পরীক্ষা হবে না সেই সংক্রান্ত সকল আপডেট তো তোমরা এখান থেকে জানতে পারবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ সংক্রান্ত সকল আপডেট তোমরা জানতে পাবে তো আজকে এ পর্যন্তই এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ